এত বড় সমস্যায় বা এত বড় একটা প্রবলেমে আমেরিকা এবং ইসরায়েল সম্ভবত পূর্বে পড়েনি। মধ্যপ্রাচ্য দেশগুলো যে এত বড় স্ট্রংলি একটি প্রতিবাদ জানাতে পারে এবং তাদের ভাষা যে এমন, সেটি তো অবাক সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা উভয়ই। বন্ধুরা, ইসরায়েলের প্রতিশোধের প্রবণতা বা ইসরায়েলের যে প্রতিশোধ পাল্টা হামলা ইরানের পরে, সেটি সম্ভবত আটকে যাচ্ছে। মহা ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো আমেরিকার চরম মিত্র তারা বেঁকে বসেছে, সৌদি আরব তার নেতৃত্বে সম্ভবত। সৌদি আরব, ইরাক, ওমান থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং আরও পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে তারা একসাথে আমেরিকার কাছে মেসেজ দিয়েছে, ইসরায়েল যেন কোনোভাবেই ইরানের জ্বালানি স্থাপনাতে হামলা না করে। এবং এক্ষেত্রে ইসরায়েলকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কোনোভাবেই ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম দেশগুলোর আকাশ ব্যবহার করতে না পারে। আমরা তাদেরকে আমাদের আকাশ ইরানে হামলার জন্য ব্যবহার করতে দিব না। টোটালি গালফ কোঅপারেশনের যে কান্ট্রিগুলো রয়েছে তারা একসাথে আমেরিকার কাছে এই ধরনের দাবি তুলেছে। বন্ধুরা, এই প্রথমবারের মতো তারা একটি বিষয়ে ঐক্যবদ্ধতার সাথে স্ট্রংলি আমেরিকার কাছে সুস্পষ্ট একটি মেসেজ পাঠাতে সক্ষম হলো। আমি পূর্ব থেকেই বলে আসছি, যদি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে প্যালেস্টাইনের পক্ষে এই ধরনের একটি মেসেজ তারা গালফ কোঅপারেশন বা মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ একটি প্ল্যাটফর্মে এসে তারা একটি হুমকিমূলক মেসেজ আমেরিকাকে দিত যে এই ধরনের অবস্থা চলতে থাকলে আমরা সামরিক পদক্ষেপ না হোক স্ট্রংলি একটি অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে এই দেশটির বিরুদ্ধে যারা যুদ্ধে সরাসরি এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখতেন অবশ্যই আমেরিকা এটি মানতে বাধ্য, কারণ মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশনের দেশগুলো যদি বেঁকে বসে, মধ্যপ্রাচ্য নয় পুরো এশিয়া, বিশেষ করে পশ্চিম এশিয়াতে আমেরিকার যে সকল অর্থনীতি, রাজনীতি, সামরিক নীতি রয়েছে সেগুলো ব্লকড হয়ে যেত। মূলত মধ্য এশিয়া থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত তাদের এই পেট্রোডলারের উপর নির্ভর করে আমেরিকার আন্তর্জাতিক ডলার ট্রানজ্যাকশন ব্যবস্থা টিকে রয়েছে। তারা যদি এখানে বিগড়ে যায় মধ্যপ্রাচ্যে আমেরিকা সরাসরি বিপদে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওদিকে আমেরিকার এই সকল অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্য চীন এবং রাশিয়া ওত পেতে রয়েছে। এদিকে রাশিয়া সরাসরি ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে, তোমরা ইরানে হামলা পরিচালনা করো না। এত স্পষ্টভাবে রাশিয়া কখনো ইসরায়েলকে হুমকি প্রদান করেনি এবং রাশিয়ার তরফ থেকে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনো পদক্ষেপ বা পরিস্থিতি সৃষ্টি হলে তারা ইরানের পক্ষে অবস্থান করবে এবং অবশ্যই তারা ইরানের পক্ষে থাকতে বাধ্য হবে, কারণ তাদের যে অবস্থা চলছে তাদের জয়ের পেছনে মোটামুটি নয় সর্বোপরি ইরানের অবদান রয়েছে। আর মিস্টার ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে মারাত্মক একজন ব্যক্তি। তিনি এই টালমাটাল সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থায় ইরানকে একা ছাড়বেন না। একদিকে অবশ্যই আমেরিকার কাউন্টার এবং অন্যদিকে অবশ্যই এখানে ইরানকে শক্তিশালী রাখা তার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সামরিক নীতির জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। সুতরাং এ ব্যাপারে রাশিয়ার স্পষ্ট অবস্থান ইসরায়েল এবং আমেরিকার লবিকে বড় ধরনের চাপে ফেলবে পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় চাপ যেটি আমেরিকা এবং ইসরায়েল লবির উপরে, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সম্মিলিত বাধা। আমেরিকা এ ব্যাপারে ঘুণাক্ষরও চিন্তা করেনি, প্যালেস্টাইনে এমন ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল তাই সম্মিলিতভাবে মধ্যপ্রাচ্যের এই সকল দেশ এতটা জোরালোভাবে কখনোই আমেরিকাকে আবদার করেনি বা চাপে ফেলেনি যে এই ধরনের হামলা যেন ইসরায়েল না চালায়, তুমি তাকে অবশ্যই এখানেই থামতে বাধ্য করো, যদি সে না থামে তার উপরে অবশ্যই অন্য ধরনের নিষেধাজ্ঞা আরোপ করো বা সামরিক নিষেধাজ্ঞা আরোপ করো। কখনোই মধ্যপ্রাচ্যের এই সকল গালফ কোঅপারেশনের দেশগুলো একসাথে আমেরিকাকে বলেনি বা বাধ্য করেনি, হঠাৎ করে তাদের এমন কি হলো যে এক প্রকার তারা ইরানের পক্ষ নিল। বন্ধুরা, আমি বলবো তারা এক প্রকার ইরানের পক্ষ নিয়েছে, সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েল যেন তাদের আকাশসীমা বা এয়ার স্পেস কোনোভাবেই ব্যবহার না করে। আমেরিকাকে জানিয়ে দিয়েছে আমেরিকা যেন এই ক্ষেত্রে তাদের ঘাঁটির কোনো অবমূল্যায়ন না করে, কারণ কাতার, বাহরাইন এবং সৌদি আরব যে সকল অঞ্চলে, বিশেষ করে মিশর, যেখানে যেখানে মধ্যপ্রাচ্যের বা গালফ কোঅপারেশনের কান্ট্রিগুলোতে আমেরিকার সৈন্য মোতায়েন রয়েছে, তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের হামলার ক্ষেত্রে বা ইসরায়েলকে সহায়তার ক্ষেত্রে তাদের দেশে অবস্থিত মাটি এবং ঘাঁটি আমেরিকা এক ইঞ্চিও যেন কোনো সময়ের জন্য ব্যবহার করতে না পারে। সুয়া সাব কথা, এর ভিতরে কোনো অতএব কিন্তু সুতরাং নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? এটি আমেরিকার জন্য একটি অবমাননাকর বিষয় এবং আমেরিকার জন্য একটি অস্বস্তির বিষয়, কারণ ইরানকে এইভাবে সমর্থন দেওয়ার মাধ্যমে আসলে মধ্যপ্রাচ্যে তারা কি করতে চায়, ইরান কি মেসেজটা দিছে মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম দেশগুলোতে,
তারা তো এতদিন ধরে ইরানের ক্ষতি করার জন্য, ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। সৌদিও অনেকবার ইসরায়েলের কাছে লবি করেছে। এই সৌদি সংযুক্ত আরব আমিরাত মিলে আমেরিকার কাছে লবিং করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলল, তোমরা ইরানের এই পারমাণবিক অবস্থানগুলোতে হামলা করো, প্রয়োজন বোধে আমাদের আকাশসীমা ব্যবহার করো, আমাদের ঘাঁটি ব্যবহার করো, অস্ত্র ব্যবহার করো। এই গত কয়েক বছর আগে সৌদি আরব এ ব্যাপারে ডেসপারেট হয়ে গেছিল, তোমাদের যা কিছু প্রয়োজন আমাদের কাছ থেকে নাও, শুধু তোমরা ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে বোম্বিংয়ের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাটি শেষ করে দাও। বন্ধুরা, এতদিন পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতা এসেছে শুধুমাত্র মিস্টার জো বাইডেন এবং তার প্রশাসন রাজি হয়নি, ইসরায়েলও কথা রাজি হয়নি, সৌদি আরবের কথাও রাজি হয়নি, মধ্যপ্রাচ্যের বা গালফ কোঅপারেশনের যে সকল মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে পেছনে তাদের কথায় রাজি হয়নি। আর এখন মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো কিন্তু একটি সুবর্ণ সুযোগ পেয়েছে, তারা ইসরায়েলকে একেবারে মাথার উপরে পেয়েছে। ইসরায়েলকে দিয়ে তারা ইচ্ছা করলে ইরানের যে সকল পারমাণবিক অবস্থানগুলো আছে তাদের সহায়তায় সহজেই ইসরায়েল তাদের মধ্য দিয়ে ঢুকে ইরানের অভ্যন্তরে তাদের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালাতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্বরে এই ধরনের একটি প্রতিবাদ হতবাক করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলি লবিকে, এবং ইসরায়েল এক্ষেত্রে তো মনে হয় ভয় পেয়ে যাবে। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর কানে এমন কি মন্ত্র দিল যার মাধ্যমে আসলে কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর অবস্থান পরিবর্তন হয়ে গেল? বোধহয় একটা বক্তব্য দিই বা একটা বিষয় আপনাদের জানাই। একটি নজিরবিহীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন একেবারে সরাসরি সৌদি আরবে। সেখানে তিনি সৌদি আরবে তার কাউন্টারপার্ট মিস্টার ফারহানের সাথে কথা বলেছেন। তিনি হচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ডিফেক্টো শাসক সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের সাথে তিনি বৈঠক করেছেন। এই বৈঠকের পরেই মূলত দাবার গুটি সম্পূর্ণরূপে ঘুরে গেছে এবং এই বৈঠকটির পরেই সৌদি আরবের নেতৃত্বে এই ধরনের বক্তব্য দেওয়া হলো যে মধ্যপ্রাচ্যের সবগুলো গালফ কোঅপারেশনের কান্ট্রি বা মুসলিম প্রভাবশালী তেল সমৃদ্ধ কান্ট্রি যারা আমেরিকার পরম চরম মিত্র, যাদের কাছ থেকে আমেরিকা প্রতিনিয়ত তেল ক্রয় করে তার বিনিময়ে তাদেরকে অস্ত্র দেয়, প্রচুর পরিমাণে অস্ত্র দেয়, বলতে গেলে তাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আমেরিকার হাতে, এবং আমেরিকাকে তারা এক প্রকার ওয়ার্নিংই দিয়েছে যেন কোনোভাবে ইসরায়েল তাদের এয়ার স্পেস ব্যবহার করে ইরানের অবস্থানে হামলা পরিচালনা না করতে পারে। এটি হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং। আর সেকেন্ড ওয়ার্নিং হচ্ছে কোনোভাবেই যেন ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা না করে। বন্ধুরা, ইরানের পারমাণবিক স্থাপনা তো দূরে থাক, ইরানের জ্বালানি স্থাপনাগুলো এখন রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে আপনার আমেরিকার কাছে লবিং করছে এবং এক প্রকার হুমকির মতো দিচ্ছে। বুঝতে পেরেছেন কাহিনীটা বা ঘটনাটি কী ঘটেছে? বন্ধুরা, এই ব্যাপারটি আপনাদের সামনে ডিটেলসলি বলবো, আমি একটু রিসার্চ করে জানার চেষ্টা করি আসলে ইরানের তরফ থেকে এমন কি মেসেজ মিস্টার সৌদি আরবের বাদশাহ এমবিএস বা মোহাম্মদ বিন সালমান এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ফারহানের কাছে পৌঁছে দেওয়া হলো, এমন কি মেসেজ মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম রাষ্ট্রগুলো যারা এতদিন পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য অগ্রগামী ছিল এবং তারা আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে বেশি অগ্রগামী ছিল, তারা 180 ডিগ্রি কোণে ঘুরে এখন ইরানের পক্ষে অবস্থান নিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছে? বন্ধুরা, এর পেছনে কি জাদুর কাঠি আছে না এমন কোনো বিষয় আছে এতদিন ধরে আমরা মারামারি যা করেছি আমাদের ক্ষতি হয়েছে, তৃতীয় পক্ষকে আমরা আর কোনো সুযোগ দিব না, আমরা অবশ্যই মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশের আক্রমণের বস্তুতে বা রূপান্তরিত হব না, বিষয়টি জানার দরকার বা গবেষণার প্রয়োজন? এবং আর একটা বিষয় আমি সন্দেহ করছি, ইরান কি তাদের কাছে এমন একটি মেসেজ বা স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে ইতিমধ্যে আমরা কিন্তু পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছি, সেদিন আপনারা যে ভূমিকম্প দেখেছেন বা শুনেছেন বা অনুভব করেছেন সেটি আসলে ইরানের পারমাণবিক শক্তির বহিঃপ্রকাশ, সুতরাং এখন আর আমাদের বাধা দিয়ে কোনো লাভ নাই, আপনারাও পারমাণবিক শক্তি অর্জন করেন, প্রয়োজন বোধে আমরা আপনাদের সহায়তা করব, ওই আমেরিকা বা অন্য কেউ সহায়তা করলো কিনা সেদিকে তাকাই থাকে কোনো লাভ নাই, এতদিন তো আপনারা আমাদেরকে বাধা প্রদান করেছেন কিন্তু সেই বাধা আমরা ওভারকাম করে এখন আমরা সাফল্যের সর্বোচ্চ বা সাকসেসের চূড়ায় পৌঁছে গেছি, সুতরাং যার জন্য এতদিন কান্নাকাটি করেছেন বাধা দিয়েছেন সেটি আমরা হাতে পেয়ে গেছি, এখন আমরা আপনাদের সহায়তা করতে পারি অবশ্যই আপনাদের সার্বিক যে চাওয়া সেই চাওয়াটি পূরণ করার ক্ষেত্রে। আর যদি এমন কোনো অবস্থা আসে তাহলে আপনাদের অবস্থানে যে সকল মার্কিন ঘাঁটি আছে সেগুলোকে আমরা একেবারে দুমড়ে চুমড়ে দেব। এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাহরাইন, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, অর্থাৎ এই রিজনে যত মার্কিন ঘাটি আছে এবং মার্কিনের প্রায় 40-50 হাজার সৈন্য আছে তাদেরকে টার্গেটে রূপান্তরিত করব।
পুরো একটি মেসেজ এমন সম্ভবত আমেরিকার কাছে পৌঁছে দেওয়া হতে পারে এবং সেকেন্ড লাইটের মাধ্যমে। আরেকটি ব্যাপার এখানে জানা যাচ্ছে, আমেরিকা একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে তাদের সেই সকল মিত্রদের কাজে লাগিয়ে, বাহরাইন বা ওমানকে কাজে লাগিয়ে, সম্ভবত বা কাতারকে কাজে লাগিয়ে ইরানের সাথে একটি পরোক্ষ বা সেকেন্ড লাইন বা পর্দার অন্তরালে আলোচনা চালাচ্ছে, যেন ইসরায়েলকে এবং ইরানকে রাজি করানো যায় মধ্যপ্রাচ্যের সবখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি পৌঁছে দিতে। বোধরা যাই হোক, মিরাকল ঘটে গেছে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনীতিতে। এখন দেখা যাক ইসরায়েল কোন ধরনের আক্রমণ পরিচালনা করে। ইসরায়েল যদি এই মধ্যপ্রাচ্যের এই সকল প্রভাবশালী তেল সমৃদ্ধ দেশগুলোর পুরোপুরি বিরোধিতা পায় এবং ইরান যদি এক্ষেত্রে সমর্থন পায়, তাহলে তার কপাল খারাপ। তাহলে তার যে পরিকল্পনা, সেই পাল্টা হামলার পরিকল্পনা বাস্তবায়নে সে চরম বিরোধিতার এবং কঠিন রাস্তার সম্মুখীন হতে হবে তার। এইটি হবে তার ভৌগোলিকগত অবস্থান, কারণ এই সকল আরবীয় দেশগুলোর উপর দিয়ে ছাড়া ইরানে বিমান হামলা চালানোর কোনো ওয়ে নাই। আর একটা রাস্তা থাকতে পারে সিরিয়া, সেখান দিয়ে আসতে গেলেও রাশিয়ার বাধার মুখে তাকে পড়তে হবে। সুতরাং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমেই হয়তো তার জবাব দিতে হবে, আর বিমান হামলা দিয়ে আসতে হলে তাকে পালিয়ে আসতে হবে। সুতরাং বিভিন্ন ধরনের বাধার মধ্য দিয়ে তার এই অপারেশনটি কতটা সার্থকতায় রূপান্তরিত হবে সেটি হলো দেখার বিষয়। ইতিমধ্যে সম্ভবত সার্থকতার সম্ভাবনা অনেক কমে গেল, কারণ পাল্টা হামলার পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে যদি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো প্রতিনিয়ত বাধা প্রদান করে এবং গোয়েন্দা তথ্যগুলো পূর্বে ইরানকে জানিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার সাকসেস বা সাফল্যের সম্ভাবনা আরও কমে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। ইসরায়েল এই মুহূর্তে প্রচণ্ড মাত্রায় হতাশ এবং তারা এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এভাবে সমর্থন হারাবে এবং ইরানকে তারা সমর্থন দেবে ব্যাপারটি তারা কল্পনাতেও ভাবেনি। এগুলো তাকে একটা স্পষ্ট মেসেজ দেবে, বিশ্বজুড়ে যুদ্ধ বাদলে কেউই তার একসময় পাশে থাকে না। ধন্যবাদ।